সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা। 23 শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি, একই শর্তে আওয়ামী লীগেও সমাবেশের অনুমতি পুলিশের। আর জানাবো, বুধবারের সমাবেশকে ঘিরে পর্দার আড়ালে সরকার ননসেন্স কার্যক্রম চালাচ্ছে, জানাচ্ছে রিজবি। ভোটের আগে শক্তি বাড়াতে একযোগে জেলা সম্মেলন স্বেচ্ছাসেবক লীগের, এবার বিস্তারিত। এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের সকল দলও এই দিন একদফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেবে। বিএনপি বড় শোডাউনের মধ্যে দিয়ে সরকার পতনের এক দফা ডাক দিচ্ছে বলে জানা গেছে। বিএনপির সূত্রে জানা যায়, আন্দোলন চূড়ান্ত করতে, সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি, পাশাপাশি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে নিয়মিত বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। সমমনা জোট ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে চলছে সিরিজ বৈঠক। ধারাবাহিক এই সব বৈঠকে সরকার পতন নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একদফা আন্দোলন ঘোষণার পর সরকার বিরোধীদের আন্দোলনে বাধা দিলে দলটির করণীয় কী হবে তাই নিয়েও আলোচনা হচ্ছে এসব বৈঠকে। অতীতের নানা অভিজ্ঞতার আলোকে এবারের আন্দোলনের ছক অত্যন্ত গোপনীয়তার সাথে করছে বিএনপি। একদফা ঘোষণার পর রাজপথের পরিবেশে সরকারের মুভমেন্ট বিবেচনা করে নতুন নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছে তারা। বিএনপি সূত্রে আরও জানা যায়, একদফা দাবির ভিত্তিতে ঢাকা কেন্দ্রিক সিরিজ কর্মসূচির কথা ভাবা হচ্ছে। আগামী শুক্রবার ঢাকা জুড়ে মানববন্ধন অথবা বিক্ষোভের মধ্য দিয়ে একদফা আন্দোলনের সূচনা হতে পারে। অতীতের মতো কর্মসূচি না দিয়ে চূড়ান্ত পর্যায়ে সচিবালয় বা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, ঢাকায় অবস্থান ইত্যাদি কর্মসূচির কথা ভাবছে দলটি। গত দুই দিন যুগপৎ আন্দোলনের জন্য দলের সাথেও মিটিং করে পরামর্শ নেয় বিএনপি। বিএনপি ক্রমণে একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকায় সমাবেশও ঘেরাওয়ার কথা ভাবছে, জানিয়ে তারা আরও কী কী কর্মসূচি দেওয়া যেতে পারে জোট নেতাদের এই প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানায় দলটি। তখন অন্যান্য দলের কেউ কেউ ঢাকায় অবস্থান ধর্মঘট, চলো চলো ঢাকা চলো, সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাও, গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচির কথা বলেন। তবে বিএনপি হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচিতে যেতে চায় না, অসহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায় দলটি। জানা গেছে, বিএনপির একদফা আন্দোলনের মূল টার্গেট হচ্ছে ঢাকা। বড় সমাবেশ করে সরকার পতনের অভিন্ন একদফা আন্দোলন গড়ে তুলতেই নানা পরিকল্পনা করা হচ্ছে। একদফা ঘোষণার পর প্রতিটি কর্মসূচিতে বিপুল সমাগম গুটিয়ে সরকারকে না বলে দেওয়ার টার্গেট নেওয়া হচ্ছে। অতীত আন্দোলনের অভিজ্ঞতায় দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, ঢাকায় জোরালো আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়। বিএনপি সূত্রে আরও জানা যায়, একদফা ঘোষণাপত্রে থাকবে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের দাবিতে একদফা কর্মসূচি। সমাবেশকে সফলের লক্ষ্যে সোমবার নয়াপল্টনে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ প্রায় সবগুলো অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ জমাট ও সরাগম হয়। 23টি শর্তে সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার সন্ধ্যায় এই অনুমতি দেওয়া হয়। ডিএমপি কমিশনের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মুস্তফা সই করা এক লিখিত স্মারকে এই তথ্য জানানো হয়। ডিএমপি শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে 23 শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে 12 জুলাই দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ হাসপাতালে ক্রসিং থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো। এদিকে 23 শর্তে আওয়ামী লীগকে বুধবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ক্ষমতাসীন দলটিকে বাইতুল মুকারম দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে বিএনপিকেও একই শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। দলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সোমবার মৌখিক অনুমতির পর মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষে তার বিশেষ সহকারী সৈয়দ মামুন মুস্তফা লিখিতভাবে এ অনুমতি দেন। অনুমতিপত্রে যেসব শর্তের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, সমাবেশের স্থান ব্যবহারের জন্য বিশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে,
অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। অনুমোদিত স্থানে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থল ও এর চারদিকে পর্যাপ্ত উন্নত রেজুলেশনযুক্ত সিসি ক্যামেরাও স্থাপন করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ডমেড মেটাল ডিটেক্টরের মাধ্যমে টিচিং করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। শব্দদূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক বাদ্যযন্ত্র ব্যবহার করতে হবে। কোনোভাবেই অনুমোদিত স্থানের বাইরে মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর স্থাপন করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। আজান নামাজ ও ধর্মীয় সংবেদনশীল সময় মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে এই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলে উল্লেখ করেছেন টেস্টি শর্তে। এদিকে বুধবার সমাবেশে বিপুল জনসমাগম যেন না হয় সেজন্য পর্দার আড়ালে সরকার ননসেন্স কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অতীতের মতো সরকার হয়তো বাধা দেবে না, কিন্তু সরকার কিন্তু বসে নেই জানিয়ে রিজভী বলেন, বিএনপির প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির সমাবেশ আগামীকাল 12 জুলাই বুধবারের পরিবর্তে 22 জুলাই শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থানে থেকে সমাবেশ করবে, যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র। সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাই এ অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ ইমরান স্যারের প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেয়া হয়েছে তা ডাহা জালিয়াতি। আমি সুস্পষ্টভাবে আবারও আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল অর্থাৎ 12 জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো ধরনের অপপ্রচারে জনগণ বিভ্রান্তি হবে না। তিনি আরও বলেন, বিএনপি ও সমমনার দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। দিবারাত্রি মিথ্যা বলাই আওয়ামী লীগের জীবন জীবিকার একমাত্র উপায়। বিএনপির আগামীকালের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সমাবেশ জনতার দল নামবে। এই সমাবেশ হবে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতি বাড়াতে দেশব্যাপী বিভিন্ন জেলায় নতুন করে সম্মেলন শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্যে দিয়ে সংগঠন শক্তিশালী হয়ে এগিয়ে যাবে বলেই মনে করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই মুহূর্তে তারা পুরোপুরি মনোযোগ দিচ্ছেন শক্তিশালী করার দিকে। এর অংশ হিসেবে সারা দেশে একযোগে সংগঠনের মেয়াদ উত্তীর্ণ 12টি জেলা ইউনিটের সম্মেলন করতে শুরু করেছে তারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাদশাচু এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবু স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ কার্যনির্বাহী সংগঠনের সভায় চলতি মাসেই জেলা ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান সম্মেলনের মধ্যে 10 জুলাই মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, 11 জুলাই কুষ্টিয়ার সম্মেলন, এছাড়া 12 জুলাই যশোর, 13 জুলাই চুয়াডাঙ্গা, 14 জুলাই মাগুরা, 15 জুলাই বরগুনা, 18 জুলাই নীলফামারি, 19 জুলাই লালমনিরহাট, 20 জুলাই গাইবান্ধা, 21 জুলাই রাজবাড়ী, 22 জুলাই ফরিদপুর, 23 জুলাই টাঙ্গাইল, 24 জুলাই ফেনী, 25 জুলাই চট্টগ্রাম, 28 জুলাই কক্সবাজার, 29 জুলাই নেত্রকোনা, 30 জুলাই নরসিংদী এবং 31 জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাল হোসেন সাতসু বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সারা দেশে স্বেচ্ছাসেবক লীগকে সুশৃঙ্খল করতে সম্মেলনের মাধ্যমে সাজানোর চেষ্টা করছি। আমরা সাংগঠনিক বিষয়গুলো সবসময় গুরুত্ব দিয়ে দেখি। এই গতি আরও জোরদার করতে একযোগে মেয়াদ উত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন চলমান রয়েছে। সম্মেলনের মাধ্যমে আসা নেতৃত্বরা জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে।